নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ছয়তলা বিশিষ্ট বিদ্যালয়ে ভবনটি 7 কোটি 8 লাখ টাকায় নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল হক, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম।